আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর ঘাটের দিকে, সামনে কপিলমুনির আশ্রম। যেরকম ভাবা গিয়েছিল তার থেকেও বেশি লোক সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। যে মকর স্নান রয়েছে, সে মকর স্নানের এই শুভ মুহূর্তটিকে ধরে নেওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসেছে। আমরা কিছু বক্তব্য নিয়ে নিই। আপনি কোথা থেকে এসেছেন? সংযুক্ত করতে পারলে ভালো হয় এরকম কিছু মনে হয়? না, কিছু মনে হয় না। ঠিক আছে, আপনি কোথা থেকে এসেছেন? আপনার ওই একই জায়গায়, মেদিনীপুর। তো এরকম দেখতে পাচ্ছেন বিভিন্ন পুণ্যার্থীরা, তারা এখন কপিলমুনি আশ্রমে যাচ্ছেন গঙ্গা স্নানের জন্য। এরপরে আমরা দেখিয়ে দেবো দর্শকদের যে বিভিন্ন স্থান থেকে এই বৃদ্ধ বয়স্ক মানুষরাও আসেন। দাদা, আপ কাহাঁ সে আ রহে হো? আপ কাহাঁ সে আ রহে হো? বিহার সে। বিহার সে আ রহে হো? आप कहाँ से आए? हम बंगाल से आ रहे हैं, बड़े बाजार से। बड़े बाजार से आ रहे हैं? हाँ जी। लेकिन आप बड़े बाजार में रहते हो? बड़े बाजार में रहते हैं। आप कितना सालों से यहाँ पर आ रहे हो? ये हम आपको पहले बार आए हैं। पहले बार कैसे लग रहा है आपको? बहुत अच्छा लग रहा है, आपका सेवा बहुत अच्छा है। ठीक है, धन्यवाद। जय हिंद, जय भारत। तो मैडम, आप कहाँ से आ रहे हो? बिहार से। बिहार से आ रहे हो? कैसा लग रहा है इस बार? बहुत अच्छा। তো এরকমভাবে দেখুন, এখানে যেমনভাবে দেখাচ্ছিলাম যে এখানে যেমন বিহার থেকে আসছে, তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেও আসছেন, বয়স্ক মানুষরাও আসছেন, সমস্ত কিছু তাদের দুঃখ কষ্ট ভুলে এই পুণ্য লাভ করবার জন্য তারা আসছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর গেট থেকে কপিলমুনির আশ্রমে। কাতারে কাতারে ভিড়, অসংখ্য লোক সমাগম হয়েছে, যারা এই টোটাল কোস্টটাকে সুরক্ষা দিয়ে চলছে। আমরা সেটা আজকে ইন্ডিয়ান নেভির যে সুরক্ষা, যে আমাদের যে জেট লঞ্চটা রয়েছে, সেটা নিয়ে আমরা এই ঘাটটাকে আপনাদের দেখাবো দূর থেকে কেমন লাগছে। তো হম ইয়া যো আয়ে হ্যাঁ শ্রদ্ধাল বেসিকলি সুরক্ষা কে লিয়ে আয়ে হ্যাঁ তাকি কোই অনহোনি ঘটনা না ঘটে, আর আগর কোই ভি অনহোনি ঘটনা হতি হ্যায় তো হম উসকো বচানে মে বেসিকলি সক্ষম হ্যায়। हमारे पास इक्विपमेंट्स हैं जिससे हम किसी भी अप्रिय घटना को रोक सकते हैं। आपका शुभ नाम? मेरा नाम देवेंद्र है। आपका पोस्टिंग, मतलब कि अभी तो गंगा सागर में, लेकिन आप लोग का पोस्टिंग कहाँ रहते हैं? वैसे हमें भारतीय नौसेना ने यहाँ डिप्लॉय किया गया है, और हमारी जो बेस यूनिट है वो विशाखापट्टनम में है। विशाखापट्टनम से आप लोग आए हैं? जी बिल्कुल। अच्छा, आप अभी तो मतलब कि इंडियन नेवी में कितना कुल यहाँ पर ऐसा ये लगा हुआ है? ये हमारी 2 डाइविंग टीम यहाँ पर आई है, और 1 डाइविंग टीम हमारी काकद्वीप में है, और 2 डाइविंग टीम यहाँ है। अच्छा, अभी कोई ऐसा कोई घटना घटे कि आप लोग को रेस्क्यू करना पड़ा? जी नहीं, अभी तक तो नहीं घटा है, क्योंकि हम तत्पर हैं और लोगों को हम सचेत करते रहते हैं कि वो गहरे पानी में ना जाएं और थोड़ा पीछे रहें, जिससे अप्रिय घटना जो है वो अभी नहीं हुई है। আমরা দেখাবো এখান থেকে ঘাটটা কি সুন্দরভাবে তারা সুরক্ষিত করে রেখেছে, এবং এখনও পর্যন্ত কোনো রকম দুর্ঘটনা ঘটেনি, কারণ আমাদের ভারতীয় ইন্ডিয়ান নেভি তারা আমাদের সাথে রয়েছে। ক্যামেরা পার্সনকে বলাবো যে ঘাটটা পুরোপুরি দেখানোর জন্য। বিস্তৃত ঘাট আপনারা অলরেডি দেখেছেন যে 2 নম্বর ঘাট সেটি ভেঙে রয়েছে, এই একটি মাত্র ঘাট যেখানে পুণ্যার্থীরা পুণ্য স্নান করছেন এবং সুরক্ষিত দিয়ে রেখেছেন ইন্ডিয়ান নেভি, কোস্টাল গার্ড তারা রেখেছে। যদিও জোয়ার এখন নেই, এখন ভাটার টাইম চলছে। দেখুন কত পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে এসছে। দেখুন স্কুবা ডাইভার, এখানে যেহেতু স্কুবা ডাইভ কোনো রকম বিপদ যদি ঘটে যায় তাহলে তার জন্য রয়েছে স্কুবা ডাইভ টিম। আপনার নাম? আপনার নাম? বিশাল সিং এলকমটেল। আচ্ছা, আপনার মেনলি কাম কি হতো? অ্যাকচুয়ালি আমার মেনলি কাম হ্যাঁ কি আমি গঙ্গা সাগর মেলা কে লিয়ে আয়ে হ্যাঁ, সেফটি মেন হ্যাঁ, আগর আন্ডার ওয়াটার কোই ডুব গিয়া তো উসকো হাম রিকভারি আর লোকো কি সুরক্ষা কে লিয়ে বেসিক্যালি আয়ে হুয়ে হ্যাঁ। আপ লোক তো, আপ তো স্কুবা ডাইভিং কে লিয়ে ইসমে এক্সপার্ট হ্যাঁ? নো নো নো। আচ্ছা, ওয়েল নো, ডাইভিং ডাইভিং প্রফেশনাল ডাইভিং প্রফেশনাল ডাইভিং। আপ ভি বিশাখাপট্টনম সে আয়ে? হ্যাঁ, সবই বিশাখাপট্টনম সে আয়ে। ওকে, আপ ভি বিশাখাপট্টনম? বিশাখাপট্টনম। দেখুন এরা কি সুন্দর ব্যবস্থা রেখেছে, তো সেই জায়গাটা দেখাবার জন্য যারা এগিয়ে আসছে তাদেরকে দূরে সরে যাওয়ার জন্য তারা তৎপর করছেন ইন্ডিয়ান নেভি।
দেখুন এই যে এনারা এগিয়ে এসেছিলেন তাকে দূরে সরে যাওয়ার জন্য করতে বলছেন। বিস্তৃত তটভূমি, ইন্ডিয়ান নেভি সদা তৎপর। ক্যামেরায় সৌরভ সেনাপতি এবং আমি পৌঁছ চক্ষুতি, TNTGL মিডিয়া।